চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2021 পাশ হওয়ায় তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন দেশের চলচ্চিত্র শিল্পী সমাজ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সরকারি বাসভবনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান সহ আরও বেশ কজন ডক্টর হাসান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাপত্র হস্তান্তর করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সারা দেশে স্বল্প সুদে সিনেমা হল নির্মাণ ও সংস্কারে 1000 কোটি টাকার ঋণ তহবিল বরাদ্দ দিয়েছে সরকার।